তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নিজস্ব চ্যানেল গ্রামার গুরুজিতে তোমাদের স্বাগত জানাই এনওসি হতে বিডিপি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আজকে তোমরা এনওসির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো ওখানে এনওসির বিডিপি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এই এছাড়াও তুমি ডাইরেক্ট গুগলে সার্চ করেও দেখতে পারো তাহলে আর এনওসি ওয়েবসাইটে যাওয়া লাগবে না তো তোমাদের আমি দেখিয়ে দিই কীভাবে তোমরা রেজাল্টটাকে তোমরা দেখবে ঠিক আছে যারা ফার্স্ট ইয়ার আছে তাদের অসুবিধা হবে যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে তাদের অতটা অসুবিধা হবে না তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজাল্টটাকে তোমরা দেখবে প্রথমে গুগল ক্রোম খুলে নেবে ঠিক আছে তারপর তুমি সার্চ করবে এন ও সি ওয়েবসাইটে লিখলেই তুমি ওয়েবসাইট চলে যাবে আর তাছাড়া তুমি ওয়েবসাইটের থেকে তার থেকে আমি বলবো তুমি এন রেজাল্ট ডাইরেক্ট টাইপ করো এন রেজাল্ট দু হাজার উনিশ ডাইরেক্ট টাইপ করে টাইপ করার পর তুমি সার্চ অপশানে ক্লিক করে ঠিক আছে ক্লিক করো তারপরে যে প্রথম অপশানটা আছে এই প্রথম অপশানটা তুমি টাচ করো ঠিক আছে তাহলে আর ওয়েবসাইটে ওয়েবসাইটে যাবে কিন্তু ওয়েবসাইটে গেলে অনেক তোমাকে ঘুর ঘুরপথে যেতে হবে এইটা ডাইরেক্ট টাচ করার পর এখানে ক্লিক করলে ক্লিক করার পর অনেকে এখন ট্রাই করছে তাই এবার সার্ভারটা একটু জ্যাম হবে ঠিক আছে তাই তোমাদের ধৈর্য নিয়ে একটুখানি করতে হবে তারপর এখানে তুমি সিলেক্ট ইয়ার করবে এরকম একটা পেজ খুলবে ঠিক আছে পেজ খোলার পর এখানে সিলেক্ট ইয়ার করবে সিলেক্ট ইয়ার কর দেখবে যে দু হাজার উনিশ লেখা আছে ওখানে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তোমাদের একটা পেজ খুলবে এরকম একটা পেজ খুলবে ঠিক আছে এরকম একটা পেজ খুলবে এই পেজটা খোলার পর তোমরা যার যেটা আছে কারো বিএসসি কারো বি এ কারো যার যেটা আছে সব এখানে লেখা আছে ঠিক আছে সব এখানে লেখা আছে বিএসসি বি এ বি কম সব কিছু এখানে লেখা আছে সেখানে যার যেটা সেখানে ক্লিক করবে ক্লিক করবে কোথায় ক্লিক করবে এইখানে এই যে দুটো অপশন দেওয়া আছে এই ইন্ডিয়া রেজাল্ট তারপর পাশে আছে এক্সাম ইট ইন্ডিয়া রেজাল্টে একটু অপশান অসুবিধা হচ্ছে ঠিক আছে ইন্ডিয়া দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করলে তোমরা দেখতে পাবে কিন্তু এখন ইন্ডিয়া রেজাল্ট একটু প্রবলেম হচ্ছে তার জন্য তোমরা এক্সাম ইটটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে ঠিক আছে পেজ খোলার পর নিচে এখানে তোমাদের এনরোমেন্ট নাম্বারটা দেবে এখানে এনরোমের নাম্বারটা টাইপ করবে যার যে এনরোমের নাম্বার সেটা টাইপ করবে টাইপ করার পর যেমন দেখিয়ে দিচ্ছি ষোলো কুড়ি যেরকম টাইপ করার পর যার যেটা পুরোটা টাইপ করবে সার্চ অপশানে ক্লিক করবে ঠিক আছে সার্চ অপশানে ক্লিক করার পর তোমার রেজাল্টটা শো করবে ঠিক আছে এই হচ্ছে কথা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে ধন্যবাদ